গোপন খবর আসে যে জিঞ্জার হোটেলের পেছনে ইস্ট পঞ্চলা জায়গাটা, ওইখানে রতন দেবনাথ উনার বাড়িতে প্রচুর পরিমাণে নার্কোটিক্স ড্রাগ সিজ আছে। তো সঙ্গে সঙ্গে আমরা কুইকলি রিয়েক্ট করি এবং আমাদের টিম আমরা সেই জায়গাতে উনার রতন দেবনাথের বাড়িতে যাই, গিয়ে ওনার বাড়িটা ভালো করে সার্চ করা হয়। সার্চ করার পরে আমরা ওনার বাড়ি থেকে 14টা ব্রাউন সুগারের পাউচ পাই, যেটার ওয়েট হয়েছে নেট ওয়েট 170 গ্রাম এবং যার বাজার মূল্য হবে অ্যাপ্রক্সিমেটলি 40 লাখ। তাছাড়াও ওনার বাড়ি থেকে আমরা যে এইজন এইসব যে বেআইনি কাজে যুক্ত ডার্কোটিক ড্রাগসের ব্যবসার সাথে যুক্ত টাকা 23,000 টাকাও ওনার বাড়ি থেকে পাই, 23,000 টাকাও সিজ করি এবং রতন দেবনাথকে ওনার বাড়ি থেকে আমরা গ্রেফতার করি এবং এনসিসি থানাতে একটা NDPS কেস অ্যাক্টে একটা কেস নথিভুক্ত হয়েছে। ওনাকে কি জিজ্ঞাসা করা হয়েছে উনি কি মালিক না ওনার পেছনে আরো রয়েছে কারো? ওনাকে আমরা এখন মাত্র ধরে এনেছি, থানাতে কেস হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে, উনি এখনো কিছু অ্যাকসেপ্ট করছে না। তো ওনার পজিশন থেকে পেয়েছি ডেফিনেটলি উনি ইনভলভ, বাকি নিশ্চয়ই উনি একা তো এটা করবে না, এটা হিউজ পরিমাণ 170 গ্রামস ব্রাউন সুগার। তো ওনার সঙ্গে আরও অনেক ভালো যুক্ত আছে এবং ডেফিনেটলি ওদেরকে ব্যাক করতে হবে, কারা এই ব্যবসার সাথে যুক্ত এবং আমাদের সমাজকে ক্ষতি করছে। আমরা ডেফিনেটলি ট্রাই করছি এটা ফার্দার লিঙ্কেজ বের করার। ওনার বাড়ির কোন জায়গা থেকে পাওয়া গেছে? ওনার বাড়ির ওনার খাটের বক্সারের ভেতরে উনি এটাকে ঢুকিয়ে রেখেছে, সেখান থেকে আমরা এটা বের করে এনেছি। ওনার ভিতরে NDPS একটা একটা মামলা নথিভুক্ত হয়েছে।